শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারণা দিনরাত এক করে ভোটারদের দ্বার যাচ্ছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারে কিছুটা এগিয়ে রেডিও মার্কার কাউন্সিলর প্রার্থী মাসুদ করিম টিটু পিতা আজম ও নাসির উদ্দিনের অনুসারী হয় নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকদের পাশে পাচ্ছেন রেডিও মার্কার টিটু এলাকায় সৎ নীতিবান ও ধর্মপরায়ণ রাজনৈতিক হিসেবে পরিচিত টিটু অঙ্গীকার করেছেন তিনি জিতে আসলে কাজ করবেন সন্ত্রাস ইফটিজিং ও জলবদ্ধতার বিরুদ্ধে আমি পশ্চিমবাকুলিয়ার জনগণের পাশে থাকার চেষ্টা করেছি জনগণের সুখ দুঃখে থাকার চেষ্টা করেছি এই এলাকার সংকটময় মুহূর্তে সবসময় আমি জনগণের পাশে ছিলাম ইনশাআল্লাহ আগামীতে থাকব। আমি গত তিন মাস ধরে পশ্চিমবাকুলিয়ার আপামন সাধারণ কাছে গিয়েছি ওনাদেরকে বলেছি নিজেকে উপস্থাপন করেছি এবং আমি দৃঢ়তার সাথে বলেছি ইনশাল্লাহ আগামীতে আমি জনগণের পাশে থাকব আমি প্রথম দিন থেকে যেদিন নির্বাচন নির্বাচন করব চিন্তা করেছি দলীয়ভাবে আমার মনোনয়নটা হয়ে আসছে ওই দিন থেকে আমার ঘোষণা হচ্ছে আমি কাউন্সিলর হলে ইনশাল্লাহ পশ্চিমবাংলিকে মাদক মুক্ত করব আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটি ভালো কাজ করার জন্য নিজের ইচ্ছা শক্তি সাহস এই বিষয়গুলোয় দরকার ইনশাল্লাহ আমি এই তিনটা জিনিস ধারণ করে মাদক নির্মূল করব। পাশাপাশি ইফটি যে বিষয়টা এটা আমার ইশতেহার আমি বলেছি ইফটি যারা করে তারা হচ্ছে সবাই কিশোর বা শিশুর শিশু বয়স পার করে যারা আসছে এই বিষয়টা আসলে শাসন করে ইফিসিং রোধ করা সম্ভব না এটা স্নেহ কাউন্সিলিং এগুলোর মাধ্যমে করা সম্ভব সিটি কর্পোরেশনের যে টিমটা রয়েছে তাদের সাথে সমন্বয় করে এলাকা থেকে ময়লা আবর্জনা স্মরণ অনেক কাজ করেছে গদই গত ঈদের পর থেকে আর এই ময়লা আবর্জনা আসলে সরিয়ে ফেলার জন্য মূল জিনিসটা হচ্ছে এখানে সচেতনতা অনেক বেশি প্রয়োজন ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ভোটার আমরা আসলে প্রশাসনের সব স্তরে যোগাযোগ করার চেষ্টা করেছি ভোটাররা যাতে নির্ভয়ে স্ব স্ব কেন্দ্রে গিয়ে ভোট দান করে ভোটাররাও চাইছেন শান্তিপূর্ণভাবে তাদের সুচিন্তিত মতামত দিতে রাস্তাঘাট অনুন্নত আছে এই রাস্তাঘাট উন্নয়নের জন্য তারপরে এখানে নালা নর্দমা অনির্মিত আছে অনেক এইগুলো যাতে ঠিক মতো হয় একজন প্রার্থীকে আমরা বেছে নিতে সব সব সময় ভোটাররাই চাই যেন তার নির্বাচিত লোক তার এলাকার জন্য কাজ করতে পারে বৃহস্পতিবার পঁচিশ জুলাই সতেরোটি ভোট কেন্দ্রের একশো চব্বিশটি কক্ষে অনুষ্ঠিত হবে পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের উপনির্বাচন জয় নিউজ চট্টগ্রাম